সবসময় আলোচনা সমালোচনায় থাকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার চমকে দিলেন দর্শকদের। অসংখ্য বলি সিনেমায় তাকে নায়িকা চরিত্রে দেখা গেছে। প্রথমবার অভিনয় বাদ দিয়ে বলি সিনেমা প্রযোজনা করছেন তিনি। টিকু, ওয়েডস, শেরু শিরোনামে বলি সিনেমা প্রযোজনা করছেন কঙ্গনা রানাওয়াত, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিপরীতে থাকছে ছোট্ট তারকা অবনীত কর। তবে নওয়াজ ও অবনীত এর মধ্যে বয়সের পার্থক্যটা প্রচলিত সিনেমা ধারার নায়ক নায়িকার কম্বিনেশনের বাইরে। নওয়াজের থেকে প্রায় 27 বছরের ছোট অবনীত। 2010 সালে জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্সে অংশগ্রহণের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী অবনীত কর। সেই সময় তার বয়স ছিল মাত্র 8। এরপর আলাদিন, নাম তো সোনা হোগা, চন্দ্র নন্দিনীর মতো ছোট পর্দার ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে। পরবর্তী সময়ে কারিব কারিব সিঙ্গেল, মর্দানি 2 এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত আসন্ন সিনেমা টিকু ওয়েডস শেরুতে নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। বর্তমানে নওয়াজের বয়স প্রায় 47 আর অবনীত 20 বছর বয়সী। যদিও অনেকেই কঙ্গনাকে বারণ করেছিলেন 47-এর নবাবের বিপরীতে 20-এর অবনীতকে কাস্ট করতে, তবে কঙ্গনার মনে হয়েছিল ছবির গল্পের প্রয়োজনে এরাই একেবারে যথাযথ। তাছাড়া তার কাছে এই জুটি বেশ ভালোই লেগেছে বলে এক সাক্ষাৎকারে তিনি জানান। দর্শকরা এই জুটিকে পছন্দ করবে বলেও আশাবাদী কঙ্গনা। টিকু ওয়েডস শেরু প্রেমের গল্প হলেও তা স্যাটায়ার ধর্মী। এটি প্রযোজনা করবে কঙ্গনার প্রোডাকশন হাউস মনি করণিকা ফিল্মস। বড় পর্দায় মুক্তি পাওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের পর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে টিকু ওয়েডস শেরুর। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।